তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি বাংলা জেনারেল পেপারে সাজেশন দিয়ে দেবো সো যাদের বাংলা মায়নার রয়েছে বা এমডিসি বা সিসিটি রয়েছে তারা সবাই সাজেশানটা ফলো করতে পারে অ্যান্ড তোমাদের হচ্ছে কি যে অনার্সদের কোয়েশ্চেন পেপারটা ফলো করতে হবে কি হবে না সেটা আমি তোমাদের বলে দিচ্ছি বাট তার আগে দেখে নাও যে আমার লাস্ট মে সাজেশান থেকে কোন কোন কোয়েশ্চেনসগুলো চলে এসেছে অ্যান্ড সেইগুলো আদৌ পড়তে হবে কি না সো প্রথমে দেখো অনার্সদের কোশ্চেন পেপারটা আমি বের করে নিই অনার্সদের দেখো এই দুটো কোয়েশ্চেনস হচ্ছে কি যে তোমার মডুল ওয়ানের কোশ্চেন্স এই দুটো কোশ্চেন্স অ্যান্ড হচ্ছে কি যে এই দুটো কোশ্চেন্স হচ্ছে কি যে মডেল ওয়ানের কোশ্চেন্স মডেল ওয়ানের প্রথম কোশ্চেন্স কি ছিল উচ্চারণ স্থান ও উচ্চারণ স্থান আর উচ্চারণ প্রকৃতি অনুযায়ী বাংলা বর্ণের বর্ণীকরণ লেখক তাহলে এই কোশ্চেন্সটা হচ্ছে কি যে পড়ে গেছে ফার্স্ট কোশ্চেন্সটা হচ্ছে কি তোমাদের পড়ে গেছে এটা মোটামুটি আপাতত করতে হবে না নেক্সট পরের প্রশ্ন কী রয়েছে বাংলা শব্দ ভাণ্ডারকে প্রধান কয়টি ভাগে ভাগ করা যায় ভাগগুলির নাম লেখো তৎসম অর্ধ তৎসম আর শব্দগুলি সম্পর্কে উদাহরণ আলোচনা করো সো দেখা যাক নর্মালি হচ্ছে কি এটা একদম পুরো হুবাহ কমন চলে এসেছে বাংলা বাংলার শব্দভাণ্ডারকে প্রধান কটি ভাগে ভাগ করা যায় সেগুলো কি কী তৎসম অর্ধতম তদ্ভাব শব্দ বিষয়ে উদাহরণ আলোচনা করো হুবাহ কমন ছিল নেক্সট মডেল ওয়ানের আর দুটো প্রশ্ন অক্ষরকে বলে অক্ষর গঠনের মূল নিয়ম সো মডেল ওয়ান থেকে দেখে নেবো অক্ষরের প্রশ্নটা সেটা হচ্ছে কি যে তোমাদের এটা অক্ষর কাকে বলে অক্ষর গঠনের মূল নিয়ম সেম একদম পুরো ওই কোশ্চেনটা চলে যাচ্ছে অক্ষর গঠনের মূল নিয়ম অ্যান্ড সার্ডেসায়েন্সের মধ্যেও দেখো অক্ষর গঠনের হচ্ছে কি যে মূল নিয়মটা আমি দিয়েছিলাম এটা হুবাহ পড়ে গেছে নেক্সট একটা প্রশ্ন বাংলার শব্দ ভাণ্ডারে নবগঠিত শব্দ সম্পর্কে আলোচনা করা সো সার্ডেসায়েন্সের মধ্যে হচ্ছে কি যে বাংলার এটা একদম পুরো হুবাহ পড়ে গেছে তো যে কটা অ্যাকচুয়ালি আমি পোশন দিয়েছিলাম মডেল ওয়ান থেকে পুরো হুবাহ কমন অ্যাকচুয়ালি এটাকেই হান্ড্রেড পার্সেন্ট কমন অ্যাকচুয়ালি সার্ডেসান্স বলা হয় বোঝা গেছে নেক্সট মডিউল টু থেকে দেখে নেব মডেল টুর হচ্ছে কি যে এই দুটো এই এই দুটো কোয়েশ্চেন্স অ্যান্ড হচ্ছে যে এই দুটো হচ্ছে কি যে মডুল টু এর কোয়েশ্চেন্স সো মডুল টু এর প্রথম কোশ্চেন্সটা হচ্ছে কি উপভাষা কাকে বলে বাংলা কয়েকটি উপভাষা আছে উদাহরণস্বর রায় উপভাষার চারটি ধনুতাত্ত্বিক ও চারটি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য তারপর সারা দেখব যে নর্মালি মডিউল টু মডেল টু কোথায় এখানটায় মডিউল টু সেটা হচ্ছে কি যে কোথায় এসে প্রথম উপভাষা কাকে বলে উপভাষা কয়টি এবং রাঢ়ী উপভাষার তিনটি ধ্বনিতাত্ত্বিক ও তিনটি রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য উদাহরণ আলোচনা করো এখানটায় প্রশ্নটা কি দিয়েছে যে চারটি দিয়েছে আমি হচ্ছে কি তিনটে দিয়েছিলাম তো একদম এটাও প্রথম কোশ্চেন্স যেমন হচ্ছে কি মডেল ওয়ানের প্রথম কোয়েশ্চেন্স একদম হান্ড্রেড পার্সেন্ট কমন চলে এসেছে মডেল টু এরও হচ্ছে কি যে প্রথম কোস্টেন হান্ড্রেড পার্সেন্টস কমন নেক্সট প্রশ্ন কী দিয়েছে যে হচ্ছে কি তোমার স্বরাগম অপনিহিতি বিপর্যয় সমীভবন আর মহাপ্রাণ আমি ওদেরকে কী দিয়েছিলাম অনার্সদেরকে এ দেখো সরাগম চলে এসেছে এখানটায় হচ্ছে কি এটা সরাগম হয়ে গেল নেক্সট কি হচ্ছে কি যে এখানটায় আর একটা কী প্রশ্ন ছিল অপি অপিনিহিতি অপিনিহিতি দেখি এসেছে কিনা হ্যাঁ এটা চলে এসেছে পুরো নেক্সট প্রশ্ন কী ছিল হচ্ছে কি বিপর্যাস বিপর্যাস এসেছে কিনা দেখি বিপর্যাস হ্যাঁ এটা চলে এসেছে নেক্সট হচ্ছে কি তোমার কি দিয়েছে সৈভবন আর হচ্ছে কি যে মহাপ্রাণী ভবন সো হচ্ছে কি দেখো মহাপ্রাণী ভবন এখানটাই চলে এসেছে তো মডিউল টু এর হচ্ছে কি যে দুটো দুটো ফাইভ মার্কসের কোশ্চেন এটা হচ্ছে কি ফিফটি মার্কসের এর কোশ্চেন্স ছিল ঠিক আছে তাহলে দুটো ফিফটি মার্কসের কোশ্চেন হচ্ছে কেমন চলে এসেছে এবার হচ্ছে কি দুটো ফাইভ মার্কসের কোশ্চেন্স দেখা যায় কেমন আছে কিনা না বঙ্গালী কাকে বলে সংক্ষিপ্ত পরিচয় দেওয়া আর নাশিকী ভবন আর শত শতনাশিকী ভবন প্রক্রিয়া তাহলে হচ্ছে কি শতনাশিকী ভবন ব্যাপারটা এসেছে কি না দেখো এটা শতনাশিকী ভবন এটা চলে এসেছে এটা ফাইভ মার্কসের হিসেবে দিয়েছিলাম আর হচ্ছে কি যে বঙ্গালী উপভাষা বঙ্গালীটা হচ্ছে কি আমি দিয়েছিলাম কোথায় বঙ্গালী এই উপভাষা পুরো হুবাহু তোমাদের হচ্ছে গোটা সংক্ষিপ্তে পৌঁছে দেওয়া এসেছে দেখো কী বলেছে যে বঙ্গালী উপভাষার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো কী দিয়েছিলাম যে তিনটি ধনুতাত্তে তিনটি রূপতাক্তে বৈশিষ্ট্য লিখলে হয়ে যেত তাহলে এখানটা হচ্ছে কি চারটে প্রশ্ন হুবাহু কমন ফার্স্ট মডুলেও কিন্তু চারটে কোশ্চেন উভাও কমন এবার আমরা হচ্ছে কি যে কোন মডেল দেখব হচ্ছে কি যে মডেল থ্রি মডিউল থ্রি হচ্ছে কি যে এটা কি দিয়েছে এই দুটো কোশ্চেন্স 3 থ্রির কোশ্চেন্স বাংলা ব্যাকরণে কয় প্রকার লিঙ্গ কয় ব্যাকরণে লিঙ্গ কত প্রকার প্রকারভেদ আলোচনা করো এবং উদাহরণ সহ যে কোনো দুই প্রকার সমদ আলোচনা করো তো লিঙ্গের প্রশ্ন চলেছে যে দেখা যাক মডিউল থ্রি থেকে মডুল থ্রি প্রথম কোশ্চেন্সটা কোথায় লিঙ্গ লিঙ্গের কোশ্চেন্সটা কোথায় লিঙ্গের কোশ্চেন এই তো লিঙ্গ হচ্ছে কি লিঙ্গের অর্থ কি বাংলা ব্যবহৃত লিঙ্গ সম্পর্কে আলোচনা করো প্রকারভেদ সমস্ত কিছু দিয়েছিলাম তাহলে প্রথম ফিফটি মার্কসের এর হচ্ছে কেমন নেক্সট হচ্ছে কি তোমাদের কী দেওয়া হয়েছিল ক্রিয়ার কাল কাকে বলে ক্রিয়ার কাল কর প্রকার উৎকালের ভাগগুলো আলোচনা করো দেখা যাক ক্রিয়ার কাল ক্রিয়ার কালটা কোথায় ক্রিয়ার কাল ক্রিয়ার কাল ক্লিয়ার কাল দেখো পুরো হুবাহুক দুই দুই নম্বর কোশ্চনটা একদম পুরো হুবাহ কমন তাহলে মডিউল থ্রি থেকেও কিন্তু হচ্ছে কি যে তোমার অ্যান্ড যে ফাইভ মার্ক্সের কোশ্চেন্স এখানটায় এসেছে দেশি শব্দ জোর কলম বহুব্রীহী এখানটায় একদম পুরো জোর কলমটা আমি হুবাহ দিয়েছিলাম অ্যান্ড বহুব্রীহীটাও কিন্তু হুবাহ দেওয়া ছিল সো দেশি শব্দটি অনেক ঘুরিয়ে দেওয়া ছিল বাদবাকি হচ্ছে সবকটা সো মোটামুটি তোমরা দেখলে যে অনার্সদের সবকটা কোয়েশ্চেন্স মোটামুটি এখান থেকে হান্ড্রেড পারসেন্টস কমন চলেছে এবার তোমাদের যে জিনিসটা মেন ইম্পর্টেন্ট জিনিস যে হচ্ছে কি অনার্সদের কোশ্চেন্স ফলো করতে হবে কি না হবে আমি একটু আগে অ্যাকচুয়ালি হচ্ছে কি তোমাদের ফার্স্ট সেমিস্টার পেপার দেখছিলাম অনার্সদের অ্যান্ড অনার্সদের ওয়ান্সদের কোশ্চেন হচ্ছে কি মাইনার বা এদের কোশ্চেন পেপার তো সেখানটায় দেখলাম যে তোমাদের অনার্সদের যে কোশ্চেন সেটা কোনোভাবেই অ্যাকচুয়ালি মাইনারদের রিপিট হয়নি বা এমডিসিদের বা সিজিটুদের হচ্ছে কি রিপিট হয়নি তো কোনো কোয়েশেন তোমাদের আর অনার্সদের কোয়েশ্চেন্স আসবে না কোশ্চেন আসবে না বা সেই টপিক থেকে কোশ্চেন্স দিতে পারে তোমাদের যেমন উচ্চারণ স্থান উচ্চারণ প্রকৃতি অনুযায়ী ব্যঞ্জিত বর্গীকরণ এদের চলে এসেছে তো তোমাকে বর্গীকরণ না দিয়ে হচ্ছে কি শ্রেণীভাগ দিতে পারে বা বলেছে হয়তো দিতে পারে উচ্চারণ স্থান অনুযায়ী বাংলা ব্যঞ্জধনের পরিচয় দাও এটা দিতে পারে ঠিক আছে তাহলে এটা আর করবে না বর্গীকরণটা আর করবে না তাহলে এখান থেকে দুইয়ের প্রশ্নটা করবে ভালো হবে ঠিক আছে নেক্সট এখান থেকে তিন করবে নেক্সট এখান থেকে চার করবে নেক্সট এখান থেকে পাঁচ করবে এই দুটো আর করতে হবে না এই দুটো আর চলে এসেছে এই দুটো আর করতে হবে না নেক্সট আট নম্বরের প্রশ্নটা করবে নেক্সট হচ্ছে কি নয় নম্বর এখান থেকে প্রশ্নটা করবে নেক্সট এখান থেকে তোমাদের বাংলার এখান থেকে অক্ষর ঋণ এটা চলে এসেছে বাদবাকি এখান থেকে যে কটা আছে সবগুলো চাইলে করতে পারো আদারওয়াইজ যেগুলো স্টার বানার প্রশ্ন রয়েছে সেগুলো এখান থেকে করে নেবে ঠিক আছে ব্যঞ্জনধ্বনির অন্ত অন্তর্গত অন্তঃস্থধ্বনি আগন্তুক ও কৃত ঋণ শব্দ বিষয়ে আলোচনা করো তা হচ্ছে কি উচ্চারণ প্রকৃতি অনুসারে সরব বর্ণ ব্যঞ্জন বর্ণের পার্থক্য তা হচ্ছে কি যে ব্যঞ্জবণার অন্তর্গত ধ্বনির পরিচয় দাও ঠিক আছে দেন হচ্ছে কি তোমার বর্ণ ও অক্ষরের মধ্যে পার্থক্য অল্প প্রাণ এগুলো চাইলে কেউ রাখতে পারো আর হচ্ছে কি যেটা ওই এটা আর করতে হবে না এটা হচ্ছে ওনাদের চলে এসেছে ঠিক আছে নেক্সট মডিউল টু মডিউল টু এর হচ্ছে কি এই প্রশ্নটা চলে এসেছে এটা আর করতে হবে না বাট তুমি হচ্ছে কি যে এই উপভাষা থেকে এই প্রশ্নটা কেউ রাখবে বাংলা উপভাষার যে কোনো একটি উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো ঠিক আছে এটা দেওয়ার চান্স অতটা নেই যেহেতু রাড়ি এক এবার তোমাদের যে কোনো একটা মেনসান্স করতে পারে এটা ডিরেক্টলি রাড়ি মেনশনস করে তোমাকে কোনো একটা মেনসান্স করতে পারে ঠিক আছে সো তুমি এই এই প্রশ্নের পার্সপেক্টিভ আমি তোমার একটা क्वेश्चंस বলবো এই প্রশ্নটা তুমি হচ্ছে কি এইটার করবে না কিন্তু অর क्वेश्चंसটা হচ্ছে কিছু করে রাখবে নেক্সট বাংলা ব্যাকরণের ধ্বনি পরিবর্তনের যে কোনো দুটি কারণ লেখো নেক্সট একটা স্টেমার প্রশ্নটা হচ্ছে দুটি ধারা বা রূপ সম্পর্কে লেখো নেক্সট এটার করতে হবে না বঙ্গাল এটার করতে হবে না বাট শব্দের ধ্বনি পরিবর্তন আগে বলে শ্রেণীবিভাগ সহ শৈভবন আলোচনা করো এটা শৈভবন কিন্তু আমি ফাইভ মার্কসও দিয়েছিলাম নেক্সট ধ্বনি পরিবর্তনের কোনো দুটির সূত্র সংক্ষিপ্ত আলোচনা করো next শব্দ পরিবর্তনের মূল ধারা এবং নাম ব্যাপারটা লেখো অ্যান্ড এখানটায় যে কটা চলে এসেছে তোমাদের স্বরাগম অপিনিহিতি মহাপ্রাণ নাশি ভবন এরা করতে হবে না এই দুটো খুব ভালো করে করবে এই দুটোর মধ্যে তোমাদের চলে আসবে এখানে তো একটা করতে হয় বা দুটো করতে হয় তো এটা এই দুটো আর নেটগুলো আর বাদ বাকি হচ্ছে কি যেই যে অভিশ্রুতি বা বিষয়ভবন বা অল্প অল্প ভবন এই কটা করে রাখবে তাহলে এখান থেকে আর মোটামুটি তোমাদের করতে হবে না জোর কলমটা কিন্তু চলে এসেছে তোমরা দেখেছো আমি জোর কলম তোমাদের দেখেছি এটা জোর কলম এখানটা কিন্তু তোমাদের জোর কলম চলে এসেছে ঠিক আছে জোর কলমটা করতে হবে না এখানটা হচ্ছে কি রাড়িও ভাষাটাও কতটা করতে হবে রাড়িও ভাষাটা কিন্তু চলে এসেছে তাহলে এই দুটো কোশ্চেন করতে হবে না এখানটায় যে কটা কোশ্চেন বললাম করবে অ্যান্ড এইগুলো হচ্ছে কি বরেন্দ্রিটা ভালোভাবে করে রাখবে ওই যে প্রথমে হচ্ছে কি এখানটাই যে ফিফটি মার্ক্সের প্রশ্ন দিয়েছি না যে উপভাষাকে বলে বাংলা যে কোনো একটু উপভাষা সম্পর্কে লেখো তুমি এখানটায় বরেন্দ্রিটা ঢুকিয়ে দেবে ঠিক আছে এখানটায় এই যে বরেন্দ্রি উপভাষার গুপাত্ত্বিক আর ধনাত্মিক বৈশিষ্ট্যটা করে নেবে এইগুলো হচ্ছে কি চাইলে করতে পারো এইগুলো হচ্ছে কি কোশ্চেন টাফ হলে আসবে আদারওয়াইজ আসবে না এই যে দেশীয় উপভাষার সাম্প্রি কিছু একটা কোশ্চেন ছিল অ্যান্ড এই কোশ্চেনগুলোর মধ্যে তুমি হচ্ছে কি এটা কো রাখতে পারো অ্যান্ড এটা কো রাখতে পারো চাইলে এই করতে পারো আদারওয়াইজ এইগুলো একটাও করতে হবে না নেক্সট মডিউল থ্রি মডিউল থ্রি থেকে তোমাদের যদি ফিফটিন মার্কসের কোশ্চেনগুলো তোমাদের যদি করে নাও তাহলে ফাইভ মার্কসের আর কোনো কোশ্চেন তোমাদের করতে হবে না ঠিক আছে অ্যান্ড এখান থেকে বিভক্তিটা অতটা ইম্পর্টেন্স তোমাদের নয় বিভক্তি অতটা ইম্পর্টেন্ট নয় তুমি চাইলে হচ্ছে কি বিভক্তিটা করে রাখবে ঠিক আছে তাও নেক্সট হচ্ছে কি ক্রীড়ার কাল যেহেতু ক্রিয়ার কাল থেকে তোমাদের এই পোশাকটা চলে এসেছে বাট ক্রীড়ার কাল থেকে কিন্তু এই যে বিভিন্ন রূপ আসতে পারে এটা তো পার্টিকুলার একটা কাল দিয়ে দিয়েছে বা বিভিন্ন রূপ আসতে পারে বা তোমাদের মৌলিক কাল বা মৌলিক কালের বিভাজন দিতে পারে ঠিক আছে নেক্সট হচ্ছে কি তোমাদের পুরুষ দেবে নেক্সট হচ্ছে কি তোমাদের সমাজ সমাজটাও কিন্তু ইম্পর্টেন্ট নেক্সট হচ্ছে কি যে প্রত্যয় প্রত্যয়টা কিন্তু তোমাদের দেওয়ার চান্স আছে বাদ বাকি অনার্সদের যেগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে অনার্সদের যে চলে চলেছে সেই কোসিসটা বাদ দিয়ে শুধু বাদ বাকি অন্যগুলো করবে যেমন এই কাল চলে এসেছে তাহলে ক্রিয়ার কাল থেকে যদি করতে হয় তাহলে ক্রিয়ার কালের বিভিন্ন রূপটা করে নেবো ক্রিয়ার কালের এই প্রশ্নটা করে নেবো বাট এই প্রশ্নটা হুবহু যেটা আসতে আর করবো না ঠিক আছে নেক্সট অব্যয়টা করে নেব দেন সমাজটাও কিন্তু তোমাদের করতে হবে নেক্সট হচ্ছে কি তোমাদের ঘটমানো সাধারণ ঘটমান এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য বিশাল ইম্পর্টেন্ট বোঝা গেছে নেক্সট হচ্ছে কি তদ্ভাব অর্ধ তৎসম শব্দের সংক্ষিপ্ত পরিচয় দাও লিঙ্গ আর করতে হবে না বাট দেন হচ্ছে কারোটা করে নেবে বোঝা গেছে নেক্সট হচ্ছে কিছু বচন মাস্ট করবে বচন থেকে কিন্তু তোমাদের একটা কোশ্চেন্স মাস্ট দেবে তার কারণ বচন থেকে ফাইভ মার্কস যত হচ্ছে কি ফিফটিন মার্কসে তোমাদের দেবেই দেবে বোঝা গেছে নেক্সট ফাইভ মার্কস যদি ফিফটি মার্কসের কোশ্চেনগুলো খুব ভালো করে করে নাও তাহলে কিন্তু আর ফাইভ মার্ক্স তোমাদের এখান থেকে খুব একটা করতে হবে না অ্যান্ড আরেকটা জিনিস তোমাদের হচ্ছে কিছু এমসিকিউ ওদের আমি বলছিলাম যে এমসিকিউ দেবো তাহলে ওরাও কিন্তু যেমন ব্রড কোশ্চেনস হচ্ছে কি হান্ড্রেড পার্সেন্টস কমন পেয়েছে প্রত্যেক কটা কোশ্চেন্স প্লাস অর কোশেন্সে কিন্তু কমন পেয়েছে তোমার দেখালাম নেক্সট ওরা কিন্তু তোমাদের এমসি কিউ কমন পেতেই এসি কিউ কিন্তু কমন পেত ঠিক আছে বাট একটা পোর্শান আছে ওটা আমি কভার করতে হয়তো পারবো না যদি টাইম পায় তাহলে কভার করে দেবো মোটামুটি পঁয়তাল্লিশটা থেকে মোটামুটি ষাটটা কোয়েশ্চেন্স করলে তুমি পনেরো থেকে পনেরোটায় পনেরোটাই তুমি পারবে ঠিক আছে একটাও এর বাইরে কোয়েশ্চেন আসবে না যেটা আমি হচ্ছে কি যদি পোস্ট করতে পারি তাহলে খুব ভালো হবে আর হচ্ছে কি যে তোমাদের একটুখানি কষ্ট করতে হবে এমসি কিউয়ের জন্য এই এসি কিউয়ের জন্য ঠিক আছে सबै लाइक गरिदियो थ्याङ्क यू